নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সময় এই মুহূর্তে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কিন্তু পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ জমজমাট মেদিনীপুর বলা যেতেই পারে। আমরা দেখে নেব সেই চিত্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি কি বললেন। বঙ্গাল কে মেরে ভাই ও বহন, এক বার আশীর্বাদ দিজিয়ে, এক বার আশীর্বাদ দিজিয়ে, हम अपनी जान आपकी भलाई के लिए खपा देंगे। सेवा का अवसर देखिए, हम कैसे अशोल परिवर्तन लाकर दिखाते हैं। 70 साल तक अनेकों को अवसर दिया है, हमें 5 साल का मौका दीजिए, हम 70 साल की बर्बादी को मिटा करके रहेंगे। আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি কি বলেছেন পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে জনসভায়, ঠিক কি কি বলে আমরা শুনে নিলাম। পাশাপাশি আজ কিন্তু পূর্ব মেদিনীপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হলদিয়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভা থেকে ঠিক কি কি বলেছেন শুনে নেব। যাকে পছন্দ হতো না তাকে জেলে ভরে দিত। পাঁশকুড়ার আনিসুরকে এখনো জেলে ভরে দিয়েছে। কোন আনিসুর? যে আনিসুর আমার স্কুটার ওর বাইকে করে আমি নন্দীগ্রাম পৌঁছেছিলাম, সেই ছেলেটা। সেদিন নন্দীগ্রামে সিপিএম হারমাদরা আমাকে পৌঁছতে দিচ্ছিল না। হলদি নদীর তীরে অবস্থিত এই হলদিয়া, নন্দীগ্রামের কত লাশ এই হলদি নদীতে ভাসিয়ে দিয়েছে, আজও তার পরিবারের লোকেরা জানে না। আমি কদিন আগে তাদের 4 লাখ টাকা করে দিয়েছি তাদের পরিবারগুলোকে। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া জনসভা থেকে ঠিক কি কি বার্তা দিলেন। ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে কিন্তু কটাক্ষ করলে। পাশাপাশি আজকে পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপর দিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক জনসভা থেকে কি কি বললেন শুনে নেব। প্রধান কর্তৃক নামে স্বাস্থ্যসাথী কার্ড যেমন করে দিয়েছে, আগামী দিন ন্যূনতম মাসিক আয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মে ফল বেরোনোর পর, ক্ষমতায় আসার পর 1 জুন থেকে প্রতি মাসে আমার মায়েরা মাসে 500 টাকা করে পাবে। 1,60,00,000 পরিবারকে, 1,60,00,000 পরিবারকে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা, যত পরিবার আছে সবার গৃহকর্ত্রীকে মাসে 500 টাকা করে দেওয়া হবে। এটা জেনারেল কাস্টের জন্য। আর এসসি এসটি আর পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য মাসে 500 নয়, মাসে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা দেওয়া। মোদিজি বলছে না, কিষাণ সম্মান নিধি 6,000 টাকা। মোদিবাবু চড়ছেন 6 কোটির গাড়িতে আর কৃষকদের দিচ্ছেন 6,000 টাকা। দিল্লির বঞ্চনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তোমার 6,000 লাগবে না, আমার সরকার ক্ষমতায় আসবে দ্বিতীয় মে, আর 1 জুন থেকে 68 লাখ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমরা একর পিছু 10,000 টাকা দেবো, 6,000 টাকা কেন্দ্রের লাগবে বলেছে জানেন।
আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে ঠিক কি কি বার্তা দিলেন, ফের একবার তৃণমূল সরকারের যে অর্থাৎ প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের কথা কিন্তু একবার মনে করিয়ে দিলেন, পাশাপাশি মোদি সরকারের প্রকল্প নিয়ে কিন্তু কটাক্ষ করলেন বিজেপিকে তথা মোদি সরকারকে, পাশাপাশি আজকে কিন্তু পূর্ব মেদিনীপুরে উপেন্দুর জনসভা ছিল এবং রোড শো ছিল, ডেবরা থেকে কিন্তু তিনি রোড সভা করেছেন, সেই রোড শো কিন্তু আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করছেন, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করছেন, একদিকে পশ্চিম মেদিনীপুর অপরদিকে পূর্ব মেদিনীপুরে, একেবারে বলা যেতে পারে একটা হেভিওয়েট মেদিনীপুর ছিল আজকে, অর্থাৎ ভোটের দামামা বেজে গেছে এবং সেই ভোটের আগে প্রচার চালাতে একাধিক নেতা নেত্রীরা কিন্তু নেমে পড়েছেন মাঠে এবং সেই ভোটকে পাখির চোখ করে ভোট প্রচার চলছে একাধিক জায়গায়। এবং আজ কিন্তু মেদিনীপুরে একদিকে যেমন পূর্ব দিকে রয়েছে শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, রোড শোয়ের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন ডেবরা থেকে, ডেবরা অডিটোরিয়াম থেকে ডেবরা অবধি কিন্তু রোড শো ছিল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি, আমাদের সাথে সরাসরি টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি। মোনালি, তোমার কাছে জানতে চাইবো গোটা সকালটা জুড়ে রাজ্যে কি কি পরিস্থিতি ছিল। পশ্চিম মেদিনীপুর দুটো মেদিনীপুর মিলিয়ে কিন্তু কেন্দ্র তথা রাজ্যের দুই নেতা এবং নেত্রী কিন্তু আজকে জনসভা করেছিল। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল, পাশাপাশি খড়গপুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। অর্থাৎ একই দিনে দুজনের সভা পূর্ব এবং পশ্চিম মিলিয়ে কিন্তু দেখা গিয়েছে সাধারণ মানুষ তথা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রী কর্মীদের কিন্তু একেবারে জনজোয়ার বয়ে গিয়েছে। এবং যেটা তুমি বারবার বলছো যে ভোটের দামামা কিন্তু বেজে গেছে, অর্থাৎ যত নির্বাচন এগিয়ে আছে ততই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি সেগুলো কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একাধিকবার এই নিয়ে রাজ্যে এলো, অর্থাৎ 2021-এর ভোটে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বারবার তারা যে বার্তাটা দিচ্ছে সোনার বাংলা গড়ার লক্ষ্যে, তার একটা কর্মসূচি অর্থাৎ শুভ সূচনা করার জন্যই তিনি বারবার বাংলায় আসছে, এরকমটাই কিন্তু তিনি জানাচ্ছেন। পাশাপাশি শাসক দলও কিন্তু কোনো দিকে কমতি রাখছে না, তারাও কিন্তু তাদের একাধিক নেতা নেত্রী এবং দল নেতা নেত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় সভা করছেন, সর্বত্রটা মিলিয়ে সারা দিন ধরে কিন্তু আমরা দেখলাম রাজ্য রাজনীতি মিলিয়ে রাজ্য কিন্তু একেবারে ভোটের ময়দানে বিপুল পরিমাণে যে প্রচার তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রতিনিয়ত কিন্তু তার যে বারবারন্ত তা কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে মৌমিতা। একদম, অসংখ্য ধন্যবাদ মোনালি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের প্রতিনিধি মোনালি কিন্তু জানালো আজকে রাজ্য জুড়ে গোটা সকাল থেকে একেবারে জমজমাট ছিল মেদিনীপুর এবং মেদিনীপুরে দুই প্রান্তেই কিন্তু চলছিল হেভিওয়েট জনসভা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। অর্থাৎ ভোটের আগে 1 ইঞ্চি জমি ছাড়তে কিন্তু কেউ রাজি নয় এবং বাংলাকে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বারবার কিন্তু ছুটে আসছেন বাংলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছে এই মুহূর্তে বিস্তারিত খবরে। কুশকপুর রক্ষাকালীতলায় মায়ের পুজো দিয়ে প্রাণীহাটি 28 নম্বর ওয়ার্ডে বেরোলেন ভোট প্রচারে, সাধারণ মানুষের সাথে কথা বললেন এবারে তৈরি থাকুন, নবান্ন থেকে আমরা হাঁটিয়ে সম্মানজনকভাবে বাংলার বিরোধী নেত্রী করে ওকে কালীঘাটে রেখে দেবো, তৈরি থাকুন। শনিবার ভোট প্রচারে বেরোলেন খড়দহ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা। শিব মন্দিরে পুজো দিয়ে খড়দহ 35 নম্বর ওয়ার্ডে ঘুরে ভোট প্রচার করলেন এবং মানুষের সাথে কথা বললেন। যাদের পায়ের তলায় মাটি নেই, মানুষ যাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই, বাইরের কতগুলো লোক যারা পশ্চিমবাংলার কালচার জানে না, পশ্চিমবাংলা মানুষের সেন্টিমেন্ট জানে না, তারা কি বলছে আমার মনে হয় সেই উত্তর আমার দেওয়ার দরকার। শনিবার ভোট প্রচারে বেরোলেন ভাটপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী পবন সিং। প্রথমে তিনি ফলারি বাবার মন্দিরে পুজো দেন এবং ভাটপাড়া 9 এবং 10 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে ভাটপাড়াবাসীর সাথে কথা বলেন এবং জনসংযোগ স্থাপন করেন। প্রার্থী
বদলের দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বাদুড়িয়া বিধানসভার ঘটনা। বাদুড়িয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিল দিলুর বদলের দাবিতে তাদের এই বিক্ষোভ। 10 বছর 15 বছর ধরে সংগঠনটা করলো, তাকে বাদ দিয়ে যে এখনো কোনোদিন টিএমসি বা তৃণমূল কংগ্রেসের ভোটটা পর্যন্ত দেয়নি, তাকে আজকে বাদুড়িয়াতে পার্টি আমাদের টিকিট দিয়ে পাঠিয়েছে। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য হুগলিতে। শনিবার দুপুর 12টা নাগাদ রানা শেখ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরেনি যুবক। ঘটনা তদন্ত করছে পান্ডুয়া থানার পুলিশ। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। ভোটের সময় বর্তমান সময়, দেখতে থাকুন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজে আগে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। আমার কিরে তোদের হলো পিপি বর এসেছে, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।